গর্ভগৃহের ভেতরটা কি ভীষণ অন্ধকার। বার্ধ একবার হোঁচট খেতে খেতে বেঁচে গেল ছেলেটি। তারপর একদিকের দেওয়াল ধরে ধীরে ধীরে এগোতে লাগল সে। তার লক্ষ্য অবশ্য খুব একটা দূরে নয়। সামনে একটা মোড় মতো রয়েছে, আর সেখান থেকে যেন একটা হালকা আলোর প্রভা বাইরে এসে পড়ছে। অন্ধকার জগতের একমাত্র আলো। সেই আলোর দিকে পায়ে পায়ে এগিয়ে গেল ছেলেটি। মোড়ে পৌঁছে সে কিন্তু সরাসরি ঘুরে গেল না আলোর উৎসের দিকে, বরং দেওয়াল ধরে দাঁড়িয়ে আলোর দিকে একটা উঁকি মারল ছেলেটি। এবং অবাক হয়ে দাঁড়িয়ে গেল সে সামনের দৃশ্য দেখে। মোড় ঘুরেই একটা বিশাল বড় ঘর। সূর্য মন্দিরে প্রবেশ করবার সময় যেরকম তোরণ পেরিয়ে তারা ঢুকেছিলেন মন্দির প্রাঙ্গণে, ঘরটিতে অনুরূপ একটি তোরণ করে রাখা আছে একেবারে মধ্যিখানে। পার্থক্য এখানেই যে এটি শুধুই একটি তোরণ ঘরের মধ্যিখানে, যার মাথায় বা আশেপাশে গাঁথনির কোনো বালাই নেই। এর একপাশে একটি খাটো আকারের গম্বুজ বসানো, যাতে অনেকগুলো সুইচ মতো কিসব বসানো, আর তার মধ্যিখানে আটকানো, আরে এটা সেই মানুষের ডান চোখের মতো চোখটা না? ওটা এত উজ্জ্বল হয়ে উঠল কিভাবে? এখানে আসবার আগে বাবা মহারাষ্ট্রে গিয়েছিলেন, ফেরবার সময় তার সঙ্গে এই চোখ ছিল, আর তার সাথে অতি পুরনো একটি লিপি। এই দুটো জিনিস নিয়েই তো বাবা প্রায় এক মাস কাটিয়ে দিয়েছিলেন লাইব্রেরিতে। সেই চোখটা এখানে কি করছে? ওই তোরণটির সামনে স্থানুর মতো দাঁড়িয়েছিলেন বাবা, সেটির দিকে এক দৃষ্টে তাকিয়ে। বাবাকে পিছন থেকে দেখতে পাচ্ছিল ছেলে, ফলে তিনি কি দেখছেন সামনের ফাঁকা তোরণের ভিতর তা সে বুঝতে পারছে না। একটা হালকা আলোর আভা বিচ্ছুরিত হচ্ছে তোরণটি থেকে, ব্যাস ওই অবধি। কিন্তু অপর পারে ঘরের পেছনের দেওয়ালটি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তো জায়গা থেকে নড়ল না ছেলেটি, দাঁড়িয়ে উঁকি মেরে দেখতে লাগলো সে কি হচ্ছে ঘরের ভিতর। এভাবেই কেটে গেল আরো বেশ কিছুটা সময়। উল্লেখযোগ্য কিছুই ঘটেনি এতক্ষণে। অসহিষ্ণু হয়ে উঠছিল ছেলেটি। হাজার হোক, পৃথিবীতে কোন বাচ্চা আছে যে এতক্ষণ চুপচাপ ধৈর্য ধরে দেওয়াল ধরে দাঁড়িয়ে থাকবে? তাছাড়া সিঁড়িটা বন্ধ হয়ে গেলে? এই কথাটা ভেবেই এতক্ষণে মন চঞ্চল হয়ে উঠল তার। সামনেই বাবা দাঁড়িয়ে, এবার তাকে নিয়ে আসবার জন্য দেওয়াল ছেড়ে সত্য কয়েক পা এগিয়েছে ছেলেটি। এমন সময় হঠাৎ মনে হলো যেন সূর্যের আলো জ্বলে উঠল ঘরটিতে, এত উজ্জ্বল হয়ে উঠল তরুণটি। আলোর তেজে চোখ বন্ধ হয়ে গিয়েছিল ছেলেটির। এবার কয়েক মুহূর্ত পর সেটি স্তিমিত হয়ে আসতে চোখ মেলে তাকিয়ে সে অবাক হয়ে গেল। তোরণের অপর প্রান্তে দাড়িগোফওয়ালা একটি লোক দাঁড়িয়ে, তার বাঙ্গালে একটা সদ্য কাটা দাগ, রক্ত বেরোচ্ছে সেখান দিয়ে। কিন্তু এখানে এই লোকটি কোথা থেকে এলো? তোরণের অপর প্রান্তে তো কেউ ছিল না, আর ঘরটি এতটাই বিশাল ও ফাঁকা ফাঁকা যে তাতে লুকিয়ে থাকবার কোনো প্রশ্নই নেই। তাহলে এই লোকটি এলো কোথা থেকে? কয়েক মুহূর্ত সেদিকে তাকিয়েই ব্যাপারটা বুঝতে পারলো ছেলেটি। লোকটি দাঁড়িয়ে আছে তোরণের ভিতর, আর যেখানে সে রয়েছে সেই জগৎটা অন্য। লোকটির পিছন দিকে যে ঘরটি রয়েছে তা তারা যে ঘরটিতে রয়েছে সেই পরিবেশের সঙ্গে খাপ খায় না। তাছাড়া আবছাভাবে মনে হলো যেন তার পেছনে একটি মহিলাকে দেখা গেল, যদিও অন্ধকারে সেই মহিলার মুখ স্পষ্ট না। ঘষা কাঁচের মধ্য দিয়ে তাকালে যেরকম দেখতে লাগে সেরকমই দেখতে লাগছে তোরণের ভেতরের দৃশ্যগুলিকে। একমাত্র লোকটির মুখ চোখই কিছুটা স্পষ্ট, কিন্তু কিভাবে? তোরণের মধ্যে থাকা লোকটি এবারে যেন পরিষ্কার দেখতে পেল বাচ্চা ছেলেটিকে, আর দেখতে পেয়েই খুব উত্তেজিতভাবে হাত নাড়তে নাড়তে কি একটা যেন বলতে লাগলো সে। কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা ছেলেটির কানে ঢুকলো না এক বর্ণ কথাও। সে শুধু শুনতে পেল তার বাবা বলছেন, কি বলছো? কিছু শুনতে পাচ্ছি না। কি সরাও, 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 কি সরাও?
এই প্রশ্নের উত্তরে যেন আরো জোরে জোরে চেঁচিয়ে উঠল লোকটি। অনর্গল হাত পা নেড়ে কি সব বলে চলল সে একটানা, যদিও যথারীতি কিছুই শুনতে পেল না ছেলেটি। এবারে বাবা বললেন, মহা হনু মনুকে সরাবো, কি বলছো তুমি আমার ছেলের ব্যাপারে? আমার ছেলের নাম তুমি জানলে কি করে? উত্তরে আরো জোরে হাত নাড়তে লাগলো তরুণের ভেতরে দাঁড়িয়ে থাকা লোকটি। শেষে হাত নাড়া বন্ধ করে পিছন দিকে অঙ্গুলি নির্দেশ করতেই পিছনে তাকিয়েই তাকে দেখে যেন চমকে উঠলেন বাবা। মনু বাবা, তুমি এখানে এখানে কি করছো? তারপরই তরুণের দিকে তাকিয়ে তিনি কাতর মিনতির স্বরে লোকটিকে উদ্দেশ্য করে যেন বলে উঠলেন, দোহাই তোমাকে, আমার ছেলের কোনো ক্ষতি করো না। না, এইবার যা ঘটল তাতে বুদ্ধি সম্পূর্ণ লোপ পেয়ে গেল ছেলেটির। পরিষ্কার দেখা গেল তরুণটি ফুড়ে বেরিয়ে এলো লোকটির একটি হাত, সে যেন বাড়িয়ে ধরেছে হাতটি কোনো কিছুকে ধরবার অভিপ্রায়। এই হাতটি বেরিয়ে আসতেই সাংঘাতিক ভয় পেয়ে গেল বাবা। পিছন দিকে একবার তাকিয়ে আদরের ছেলেকে বাঁচানোর অভিপ্রায়ে পাশেই দাঁড়িয়ে থাকা গম্বুজটির ওপর হুমড়ি খেয়ে পড়ে মাঝখান থেকে ডান চোখটা খুলে নিলেন তিনি। আর তা করতেই হঠাৎ উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে উঠল তরুণ। তার থেকে নির্গত উজ্জ্বলতম প্রভা যেন কার্যত কানা করে ফেলল ছেলেটিকে। কোনো মতে চোখের সামনে হাত নিয়ে এসে ওই তীব্র আলোককে প্রতিহত করতে পারল ছেলেটি। তারপর সেই তীব্র আলোক যখন অন্তর্হিত হলো, ধীরে ধীরে চোখ সয়ে আসতে সামনের দিকে তাকিয়ে দেখল সে ঘর ফাঁকা, তার বাবা কোথাও নেই। আশেপাশে তাকিয়ে ডুকুরে কেঁদে উঠে বাবা বাবা বলে একটানা ডেকে গেল ছেলেটি, কিন্তু না, কোথাও দেখতে পেল না তার বাবাকে। এবার বাবা যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে ঘাড় ঘুরিয়ে দেখল ছেলেটি শূন্য গর্ভ তরুণের সামনে মেঝেতে কি একটা জিনিস যেন পড়ে রয়েছে। কাছে গিয়ে দেখা গেল বাবার চশমাটি পড়ে রয়েছে মেঝেতে, তার একদিকে ডাঁটি ভাঙা। চশমাটিকে পকেটে ভরে এবার তরুণের দিকে এক দৃষ্টে তাকালো ছেলে। ফাঁকা তরুণটি আবার স্বাভাবিক। ওই তরুণ থেকে নিঃসৃত ওই রাক্ষসী আলোটি কিছুক্ষণ আগে জীবন্ত গিলে খেয়েছে তার বাবাকে। জ্বলন্ত চোখে সেই শূন্য তরুণের দিকে তাকিয়ে রইল ছেলে। ও কি, পেছন থেকে একটা মৃদু ঘড়ঘড় আওয়াজ কানে আসছে না? তার মানে গর্ভগৃহে প্রবেশের মূল দরজাটা কি তবে আবার বন্ধ হয়ে যাচ্ছে? তরুণটির দিকে শেষবারের মতো আরও একবার জ্বলন্ত চোখে তাকিয়ে দেখল সে। তারপরই দৌড় লাগালো ছেলেটি বাইরে যাওয়ার পথটির দিকে। অন্ধকারে কোনো মতে হাতরে হাতরে সিঁড়ি অব্দি পৌঁছিয়ে মাথা তুলে দেখে ধীরে ধীরে প্রবেশপথের মুখটাতে বসানো পাথর দুটি আবার সরে আসছে জায়গায়, আর কিছুটা পরিসর আছে মাত্র সম্পূর্ণ বন্ধ হতে। কাল বিলম্ব না করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলো ছেলেটি। বাইরের মুক্ত পৃথিবীতে কোনো মতে পা রাখবার পরক্ষণেই সজোরে বন্ধ হয়ে গেল কুয়োর দরজার মুখ। ঘুরে একবার পেছনে তাকিয়ে দেখল সে, তারপর ফিরে তাকালো পশ্চিমের অস্তগামী সূর্যের দিকে। দরজা খোলা বন্ধের সঙ্গে দিনের আলোর সম্পর্কের ব্যাপারটা বাবা তার মানে ঠিকই অনুমান করেছিলেন। পকেট হাতরে বাবার স্মৃতিখানি বের করে আনল ছেলেটি, একদিকে ডাঁটি ভাঙা একটি চশমার অবশেষ। হাতটি সামনের দিকে তুলে ধরে ভালো করে চশমাটিকে দেখতে লাগলো সে। তারপর দেখা শেষ হতে গম্ভীর মুখে নিজের পকেটে ভরে নিয়ে কুয়োটির দিকে একবার তাকিয়ে বহির দ্বারের দিকে এগোতে লাগলো দৃপ্ত পদক্ষেপে। একদিনে বড় হয়ে গিয়েছে বাচ্চা, গুরু দায়িত্ব এখন তার কাঁধে। এই ধাঁধার সমাধান করে তার বাবাকে আবার ফেরত নিয়ে আসা। চোখের জল মুছে সামনের দিকে পা বাড়ায় ছেলেটি, কান্নার সময় এখন নয়, এই ধাঁধা তাকে সমাধান করতেই হবে।